রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে শ্বাসরোধ করে সুমি ওরফে মিতা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। হত্যার সঙ্গে জড়িত 3 আসামিকে আশুলিয়া ও ঢাকার সূত্রাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোসাম্মদ শামিমা পারভীন এ তথ্য জানান। মিতা, তো এই হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্রুলেস, মানে এটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম যে কিভাবে শনাক্ত করব আমরা আসামিদেরকে বা ঘটনাটার রহস্য কিভাবে উদ্ঘাটন করব। তো যাই হোক, আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে এবং আমাদের অফিসাররা এটা নিয়ে এত বেশি কাজ করেছেন যে খুব দ্রুততার সাথে আমরা এই হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো এই এবং পরবর্তীতে আমরা আসামিদেরকেও মোটামুটি শনাক্ত করে ফেলি। এটার উপর ভিত্তি করে আমাদের যে আভিযানিক টিম ছিল ডিবি এবং থানা পুলিশের সমন্বয়ে, তারা প্রথমে সাভারের আশুলিয়া থেকে রাসেল এবং মুরাদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ঢাকা মহানগরীর সূত্রাপুর এলাকা থেকে কাদেরকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারকৃত আসামি যে মুরাদ ছিল, তার দেওয়া তথ্য মতে আমরা ভিকটিমের ব্যবহৃত একটা রূপার তৈরি হাতের ব্রেসলেট আলামত উদ্ধার করি, আলামত হিসাবে। এর পরবর্তীতে আসামি যে কাদের ছিল, তার দেয়া তথ্য মতে আমরা একটা স্বর্ণ সদৃশ ভিকটিমের গলার চেইন উদ্ধার করি। গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকশা মাঝাইল গ্রামের আমোদ সর্দারের ছেলে আব্দুল কাদের, একই উপজেলার মিচুনপুর গ্রামের মোহাম্মদ জয়নাল শেখের ছেলে রাসেল শেখ ও একই উপজেলার পাইকশা মাঝাইল গ্রামের মাঝহারুল শেখের ছেলে মোহাম্মদ মুরাদ শেখ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।